আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন পরে। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব। তো রান্নাটা করবে আসলে আমার মেয়ে। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে ধায়ে গুছিয়ে রেখেছি। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক পলকে কী কী রেডি করে রেখেছি। এখানে বরবটি, গাজর, তারপরে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, এগুলো আর কি। আর এখানে ক্যাপসিকাম আছে তিন রকমের, পেঁয়াজ কিউব করে কাটা, তারপরে গাজর, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে বাঁধাকপি একটু কুচি করে কেটে নিয়েছি। আর এখানে চিকেনগুলো নিয়েছি আর কি, যেই চিকেনগুলো মানে ভাজবো সেগুলো একটু বড় করে পিস করে কেটে নিলাম। আর একটু কেচি দিয়েছি, মানে এগুলো কেচে দেওয়ার কারণে মশলাপাতিগুলো আর কি চিকেনের গায়ে ঢুকে যাবে আর কি। আর এখানে কিছু চিকেন ছোট করে কেটে নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। আর সবজিতে তো থাকবে পেঁপে, গাজর, বরবটি, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো আর কি। তো সব কিছু আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিলাম। এর আগেও কিন্তু ফ্রাইড রাইসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হলুদের গুঁড়া এক টেবিল চামচ, মরিচের গুঁড়া এক টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচের মতো হবে গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থেকে থাকে, তো ওই অনুযায়ী আপনারা লবণটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের সামান্য একটু পেস্ট। তো এখন আমি এটাকে একটু মেখে তারপরে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এইখানে পানি বসিয়ে দিয়েছি একটা প্যানে, এটাতে চিকেনগুলো মানে সবজিগুলো সিদ্ধ করবে আর কি, তার জন্য এখানে পানিটা বসিয়ে দিল। দিয়ে দিচ্ছে প্রথমে পেঁপে, পেঁপেগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছে। আর হচ্ছে গাজর, এগুলো দিয়ে দিবে। বরবটিগুলো কীভাবে কেটে নিয়েছি দেখতে পারছেন আপনারা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, সমস্যা নেই। আর দিয়ে দিলাম এখন ফুলকপিটা, সামান্য একটু বলক আসার পরে তারপরে এগুলাকে আমি ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন এত বেশি জোরে জাল দিয়ে কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করা যাবে না, এতে করে সবজির কালার নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা চাকনি দিয়ে ছেঁকে নেব। আর চাইনিজ সবজিটা কিন্তু একটু কাঁচা টাইপের ভাব থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আবারও একটা কড়াই বসিয়ে দিল, দিয়ে আমার মেয়ে কিন্তু তেল আর চিকেনটা দিয়ে দিচ্ছে, যে চিকেনটা দিয়ে সবজিটা রান্না হবে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে সামান্য লবণ। নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছে, ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নেবে। একই কড়াইতে কিন্তু রান্না সবজিটা রান্না বসিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে রসুন কুচি, রসুন কুচিটা দিলে ভালো হবে, তার জন্য রসুন কুচিটাই দিয়ে দিলাম আমরা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। রসুনটাকে হালকা ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দেওয়া হলো। সামান্য গোলমরিচের গুঁড়া দেওয়া হচ্ছে, আর একটু সস মানে সয়া সস। দিয়ে দিচ্ছে পেঁয়াজ, মানে পেঁয়াজের কলি, মানে কলি যেভাবে কেটে রেখেছিল আর কি সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিল। আর দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এখানে তিন রকমের ব্যবহার করেছি আমরা, আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর আমাদের এখানে সবসময় ক্যাপসিকামটা পাওয়া যায় না, তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া যখন হাতে সামনে পেয়েছে তো নিয়ে আসলো।
তার আমার মেয়ে বলল নিয়ে আসছি যখন ভালো হয়েছে ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবো আর ওর আব্বু অতদিন পরে বাড়িতে আসছে তো মানে আমার মেয়ে যতটুকু পারতেছে ততটুকুই ওর আব্বুকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করছে তো যাই হোক দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য একটু শরীরটা একটু খারাপ যাচ্ছে হঠাৎ করে আসছে তো তো একটু ঠান্ডাটা বেশি আমাদের এবার বাংলাদেশে তো সহ্য করতে পারতেছে না ঠান্ডাটা তো যাই হোক চিকেনটাও দিয়ে দিল কিন্তু দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিল আর এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা সবজিটাতে দিয়ে দিল এতে করে আপনার সবজিটাকে একটা ফিটনেস ভাব আসবে আর কি খুবই মানে ইয়ামি একটা ভাব আসবে সবজিটাতে আর জানি সবজিগুলোতে কিন্তু কর্নফ্লাওয়ার গুলাটা দেওয়া লাগে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর কি বলবো যাই হোক এখানে আবারও একটা প্যান বসিয়ে দিল দিয়ে প্রথমে একটা ডিম দিয়ে দিল ডিমটাকে গুলিয়ে এখানে দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে তারপরে ফ্রাই প্যানটাতে দিয়ে দিল তো এই ডিমটা আসলে রাইসে দিবে তো এর জন্য এটাকে ভেজে নিচ্ছে আর এদিক থেকে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি ম্যারিনেশন করা চিকেনটা ভেজে নিব ওই দিক থেকে আর এদিক থেকে আমার মেয়ে রাইসটা রান্না করে নিচ্ছে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো বাটার তারপরে দিয়ে দিচ্ছে গাজর কুচি ওই দিক থেকে কিন্তু আমি রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি দিয়ে দিচ্ছে সামান্য রসুন কুচি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকামগুলো রেড ইয়েলো গ্রিন কালারের তিন রকমের ক্যাপসিকাম আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালারফুল কালার আসছে তো যাই হোক আর দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো সয়া সস আর সামান্য গোলমরিচের গুঁড়া এদিক থেকে আমার চিকেনও ভাজা হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছে সেই ডিমের ঝুড়িটা যে ডিমটাকে ভেজে নিয়েছিল ঝুড়ি করে এখন দিয়ে দিচ্ছে পোলাও চালের রাইসটা আর কি যেটা রান সিদ্ধ করে নিয়েছি এটাকে বেশি সিদ্ধ করা যাবে না এটা তো আপনারা সবাই জানেন 70-80% চালটাকে সিদ্ধ করতে হবে তাহলে আপনার ফ্রাইড রাইসটা খুবই সুন্দর ঝরঝরে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর একটু লবণ দিয়ে দিল তো রাইসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন সবগুলো রাইসে যেন সবগুলো মিক্স হয়ে যায় আর কি ওইভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো আমাদের ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার তো দুপুরের খাবারটা আমি সবার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন করে
তো দেখতে পাচ্ছেন সবকিছু এখানে আমরা পরিবেশন করে নিলাম। এখন দুপুরের খাবার দাবার দিয়ে দিব সবাইকে। আরেকটা প্লেট আমার মেয়ে সাজিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, কিভাবে মেহমান আসলে আপনারা খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করতে পারেন একটা প্লেটে। আসলে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর ওর আব্বু তো খেয়ে মাশাল্লাহ খুবই প্রশংসা করেছে আমার মেয়ের, খুবই মজা ছিল। আর কি বলবো, মানে বাসায় বলে বোঝানো যাবে না আপনাদেরকে, একটা বাবা যে একটা মেয়ের কতটুকু প্রশংসা করতে পারে সেটা আসলে বাসায় বোঝানো যায় না। তো আমরা সবাই কিন্তু খেতে বসে গেলাম, দুপুরের খাবার দাবার শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।